সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 41তম বিসিএস লিখিত গণিত পরীক্ষায় যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে, যেগুলো আশার মতো উপপাদ্য, সেগুলো নিয়ে আমরা সিকোয়েন্সিয়ালি সব জ্যামিতিগুলো সমাধান করার চেষ্টা করব। তো যারা 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, কারণ লিখিত পরীক্ষা নভেম্বর মাসে আশা করি হবে, না হলেও ডিসেম্বরের ফার্স্ট উইকে তো অবশ্যই। আপনাদের প্রস্তুতিরটাকে আরো শক্ত করার জন্য আমরা এই আলোচনাগুলো মানে করতেছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন। আর উপপাদ্য আমরা সচরাচর মুখস্থ করে থাকি বা মুখস্থ করে আসি, তো এইটা আসলে আমাদের গণিতের যে প্রমাণ অঙ্ক আছে, এই প্রমাণ অঙ্ক যেরকম হয়, যেমন বীজগণিতের বিভিন্ন কিছু আমাদের প্রমাণ করতে হয়, ঠিক এমনই জিনিস হচ্ছে এই উপপাদ্য। তো প্রমাণ অঙ্ক তো আমরা মুখস্থ করি না, আমরা সিকোয়েন্সগুলো বোঝার চেষ্টা করি এবং হচ্ছে সেটা ম্যাথমেটিক্যালি আর কি আমরা প্রুফ করি। তো এটার ক্ষেত্রে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য ক্ষেত্রে আমাদের যদি মৌলিক ফাউন্ডেশনটা থাকে তাহলে আমরা হচ্ছে এটা ভালোভাবে করতে পারবো। আপনারা দেখতে থাকুন, যারা এতদিন পর্যন্ত মুখস্থ করেছেন আশা করি আর কখনো আজকের পর থেকে এটা মুখস্থ করতে হবে না, বা আজকে যদি আপনি ভালো করে শিখে থাকেন তাহলে আর ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না এটা নিয়ে। তো আমরা যে জ্যামিতিটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা নবম ও দশম শ্রেণীর হচ্ছে একটা জ্যামিতি বৃত্ত অধ্যায়ের। এখানে বলছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ম্যাথমেটিক্যাল ভাষা থেকে আমরা একটু মানে স্বাভাবিক ভাষায় আসি। বলছে বৃত্তের কেন্দ্র থেকে, মানে কেন্দ্র একটা থাকবে বৃত্তের, সেই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা, মানে ব্যাস তো নিজের একটা জ্যা, এছাড়া আরো জ্যা আছে। তো এই শুধু ব্যাস বাদ দিয়ে আরো যতগুলো জ্যা আছে সেই জ্যাগুলোর উপর আমরা ওই সেন্টার থেকে যদি একটা লম্ব টানি তাহলে ওই লম্বটা নাকি ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে। আসলে এটাই হচ্ছে সুন্দর করে মানে অঙ্কের ভাষায় লেখা হয়েছে। এইটা সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় মুখস্থ করে ফেলি বা ইয়ে করে ফেলি। যাই হোক, আমরা এখন দেখবো যে এটা করতে গেলে আমাদের আগে কি কি জেনে নেওয়া, আমাদের কি কি মানে আর কি প্রাথমিক জ্ঞান প্রয়োজন আছে সেটা আমরা আগে বুঝে নিব, তাহলে আমরা সহজেই আর মুখস্থ ছাড়া এই জ্যামিতিগুলো করতে পারবো। সবার শুরুতে আমাদের যেটা জানতে হবে ত্রিভুজের সর্বসমতা। যারা এটা জানেন ত্রিভুজের সর্বসমতা তারা স্কিপ করতে পারেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য জ্যামিতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে এই ত্রিভুজের সর্বসমতা। আপনাকে ত্রিভুজের সর্বসমতা অবশ্যই জানতে হবে, তাছাড়া আপনি জ্যামিতি প্রমাণ করতে পারবেন না। ত্রিভুজের সর্বসমতা বিষয়টা কি আমরা প্রথমে একটু ম্যাথমেটিক্যালি ভাষায় পড়ি। বলছে একটি ত্রিভুজকে অন্য একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি সর্বতোভাবে মিলে যায় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আচ্ছা, তারপরে আরেকটা লাইন পড়ে তারপরে ব্যাখ্যা করি। বলছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। আসলে এগুলো দ্বারা কি বোঝালো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। ত্রিভুজের সর্বসমতা বোঝার জন্য আমি দুইটা ত্রিভুজ নিয়েছি, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে ডিইএফ। একটা কালো বাহুগুলো কালো, একটা বাহুগুলো লাল। এখন আমরা এই যে লাল যে ত্রিভুজটা আছে অর্থাৎ ডিইএফ, এই ত্রিভুজটাকে উঠাই যদি আমরা এবিসি এর উপরে রাখি তাহলে যদি সবকিছু মিলে যায়, মানে ত্রিভুজ একটা যদি মনে হয় দুইটা মিলে তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আর একটু দেখায় যে আমরা তুলে এভাবে নিয়ে এসে এটার উপরে মানে রাখার ব্যবস্থা করব। ব্যবস্থা করতে গিয়ে এখনো কিন্তু সর্বসম হয় নাই, কারণ একটা একটার সাথে মিলে নাই, আমাদের সমান করে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে রাখি যে একটার পর একটা বসাই দিলাম, দুইটা সব বাহু কোণ সমান সমানে মিলে গেছে। এটা এক্স্যাক্টলি মানে আমি মিলাই নাই এই জন্য যে লাল এবং কালো দুইটা আলাদা করে বোঝার জন্য, মানে যদি একদম একটা হয়ে যায় মানে যেটা উপরে থাকবে শুধু সেইটাই বোঝা যাবে, নিচেরটা আর বোঝার কোনো বুদ্ধি নাই, নিচে যে একটা ত্রিভুজ আছে এটা আর দেখা যাবে না। এরকম যদি হয় তাহলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাই আমাদের এই ত্রিভুজের সর্বসমতা
দিয়ে কি লাভ সেটা আমরা জানবো একটু পরে। তার আগে আমরা আসি যে আমরা কি তাহলে যে কোনো ত্রিভুজ হাতের কাছে পেলে সেটাকে তুলে আরেকটার উপরে বসায় দেখবো যে এটা সর্বসম? না, সেটা দেখার দরকার নেই। সেটার জন্য আমাদের চারটা বিষয় ভালোভাবে জানলেই চলবে যে আসলে কোন দুইটা ত্রিভুজ সর্বসম এবং কোন দুইটা ত্রিভুজের কি কি বিষয় তুলনা করলে আমরা বুঝতে পারবো যে ত্রিভুজটা সর্বসম কি সর্বসম না। তাহলে আসুন প্রথমে আমরা ত্রিভুজের সর্বসমতলে চারটা যে বিষয় আছে চারটা বিষয় আগে জানি। প্রথম হচ্ছে বাহু কোন বাহু উপপাদ্য, বাহু 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 উপপাদ্য, কোন বাহু কোন উপপাদ্য, অতিভুজ বাহু উপপাদ্য। এই চারটা আমরা বিস্তারিত আগে শিখব। প্রথমে আসি হচ্ছে বাহু কোন বাহু উপপাদ্য। এই যে দুইটা ত্রিভুজ এবিসি ডিএফ, এই দুইটা ত্রিভুজের বাহু কোন বাহু বলছে, তার মানে দুইটা বাহু, মানে আমি প্রথমে ধরলাম এ বি বাহু সমান সমান ডি বাহু আর বিসি বাহু সমান সমান ইএফ বাহু যদি হয়, মানে যদি হয় দুইটা ত্রিভুজ তুলনা করার পরে দেখলাম, এবং এই দুইটার মাঝখানে একটা কোণ আছে এক্স, অর্থাৎ কোণ এ বি সি, আর একটা কোণ ওইটারও কোণ যদি সমান এক্স, অর্থাৎ ডিএফ ডিইএফ যদি এক্স হয়, অর্থাৎ এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তাহলে আমার এবার মনে হতে পারে যে তাহলে বিএসি কোণ হলেও তো হইতো, না না বিএসি কোণ হলে হবে না, কারণ হচ্ছে যে দুইটা বাহুর সাথে আমি মেলাচ্ছি মানে এ বি এবং বি সি এই দুইটার সাথে মেলাচ্ছি হচ্ছে ডিই আর ইএফ কে, তাহলে এ বি এবং বি সির মাঝখানে যে কোণটা পড়বে সেই কোণটা হচ্ছে সমান হতে হবে, তাহলেই হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের দুইটা ত্রিভুজ সর্বসম। তাই উপপাদ্যটা ভালোভাবে মনে রাখতে হবে। এবার সেকেন্ড হচ্ছে বাহু 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 উপপাদ্য, মানে তিনটা বাহু যদি সমান হয়, এ বি সমান সমান ডি, বি সি সমান সমান ইএফ এবং এ সি সমান সমান যদি ডিএফ হয় তাহলে আমরা ত্রিভুজটা সর্বসম, তিনটা বাহু সমান হলে সর্বসম হবে। আচ্ছা এরপরে আসি কোন বাহু কোন, মানে দুইটা কোণ সমান হতে হবে। দুইটা কোণ বলতে এই যে এক্স একটা কোণ, এই পাশে এক্স একটা কোণ, এই পাশে ওয়াই একটা কোণ, এই পাশে ওয়াই একটা কোণ, এই দুই ত্রিভুজের দুইটা কোণ সময় হলো সমান হলো। এক্স এবং ওয়াই কোণের মাঝখানে কোন বাহু পড়ছে, এ বি বাহু পড়ছে, এবং এক্স এবং ওয়াই কোণের সাথে এই ত্রিভুজের ডি বাহু আছে, অর্থাৎ এ বি এবং ডি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম। এখন অন্য একটা বাহু সমান হয়ে গেল, যেমন বি সি আর ইএফ সমান হয়ে গেল, তাহলে কিন্তু হবে না, কারণ দুইটা কোণ হচ্ছে, যদি আবার এই পাশের কোণ মিলে তাহলে হবে, এখানে দুইটা কোণ যে পাশে আছে যে বাহুর সাথে আছে সেই বাহু দুইটা সমান হলে ত্রিভুজটা সর্বসম হবে। এরপরে চার নম্বরটাতে আসি, বলছে হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্যটা কি, যে হচ্ছে একটা ত্রিভুজের অতিভুজ মানে এ বি আর এই ত্রিভুজের অতিভুজটা ডি, অতিভুজ হতে হলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে, তার মানে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। তাই যদি এ বি সমান সমান ডি আর যে কোনো একটা বাহু সমান হয়, আমাদের আর চিন্তা করার দরকার নেই, যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু মানে এখানকার ধরলাম বি সি ইএফ সমান হলো, অথবা যদি আমি বলি যে এসি সমান সমান ডিএফ হবে তাও হবে, যে কোনো একটা বাহু সমান হলেই ওই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। একটা বিষয় এখানে ভালোভাবে লক্ষণীয় যে কোন 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 তিনটা কোণ সমান হলে যে ত্রিভুজটা সর্বসম হবে এর কোনো কিন্তু গ্যারান্টি নাই, কারণ তিনটা কোণ সমান হলে ত্রিভুজটা সদিশ কোণী, সেটা সর্বসম না। সদিশ কোণী এবং সর্বসম ত্রিভুজের মধ্যে পার্থক্য আছে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব আর কি। তে আমরা আশা করি বুঝতে পেরেছি ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে সবকিছু ক্লিয়ার হয়েছে। এখন আমাদের মূল আলোচনা, মূল আলোচনাটাতে আসি। এবার বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এবার দেখব, অনেক অনেক সময় হয়ে গেল, অনেকেই ভাবতে পারেন যে এগুলোর আসলে কি দরকার ছিল, এমনিতেই চলে আসতে পারলেই হতো। তো যাই হোক দেখতে থাকুন, আশা করি সেগুলোরও গুরুত্ব বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমি একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিলাম, এই বৃত্তটার হচ্ছে একটা যে মানে বৃত্তটার নাম হচ্ছে এবিসি, এই বৃত্তটার ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া অন্য একটা জ্যা নিলাম আমি হচ্ছে এবি, এই এবি জ্যাটার উপরে ও থেকে একটা লম্ব নিতে হবে আমাদের, নিলাম সেটা ওডি। এই লম্বটা নাকি হচ্ছে এই এবি কে দুই ভাগে ভাগ করে ফেলছে সমান সমান ভাবে, একটা হচ্ছে এডি সমান সমান বিডি নাকি হবে, তো এটা আমরা দেখবো যে কেন হচ্ছে কিভাবে হচ্ছে।
আচ্ছা, তাহলে প্রথমে আমরা তাহলে এটা লিখে নেই যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা এবং কেন্দ্র ও থেকে জ্যা পর্যন্ত ওডি লম্ব রেখাংশ প্রমাণ করতে হবে যে এডি সমান সমান বিডি। আমাদের কাজ কিন্তু এটা, এটা মনে রাখতে হবে। আমাদের কাজ কি? কাজ হচ্ছে এডি আর বিডি এই দুটো সমান করতে পারলে আমাদের কাজ কিন্তু শেষ। তো এই কাজ করার ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কিছু অঙ্কন করে নেব আমাদের সুবিধার জন্য। এটা সব মানে উপপাদ্যে যে অঙ্কন করতে হবে তা না, আমাদের সুবিধার প্রয়োজন আমরা অঙ্কন করে নিচ্ছি। সেটা হচ্ছে ও এ এবং ও বি এই দুটো যোগ করে দেব। তাহলে আমাদের দুইটা ত্রিভুজ হয়ে গেল এখানে। আমরা আগেই জানি যে হচ্ছে ও ডি যা লম্ব আছে কার উপরে, এ বির উপরে, এটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে যদি তাই হয় তাহলে এ ওডি আর বি ওডি এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোণ ও ডি এ এবং কোণ ও ডি বি এই দুইটাই 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা তাহলে যে ত্রিভুজের সর্বসমতাতে যাব, কেন যাব? কারণ আমাদের বাহুগুলো সমান করতে হবে, এই দুই ত্রিভুজের এডি এবং বিডি বাহু সমান করতে হবে, সেক্ষেত্রে আমাদের সর্বসমতাতে যেতে হবে। তাহলে আমরা কোন সর্বসমতার নিয়মে যাব? অতিভুজ বাহুতে যাব। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য যে অতিভুজ বাহু। তাহলে এখানে হচ্ছে এই এওডি আর বিওডি যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এ আর একটা হচ্ছে ওবি, এই দুইটা সমান বোঝা যাচ্ছে, কারণ বৃত্তের ব্যাসার্ধ চারিদিকে একই সমান হয়। আচ্ছা, আমাদের নিয়মটা কি ছিল যে একটা অতিভুজ এবং অন্য যে কোনো একটা বাহু সমান করতে হবে। এখানে ওডি বাহু এই ত্রিভুজের বাহু, এই ত্রিভুজের বাহু, মানে দুইটা ত্রিভুজের একটাই বাহু ওডি, তার মানে দুইটা একই সমান। তাহলে আমাদের এই শর্ত পূরণ করছে যে হচ্ছে অতিভুজ এবং বাহু উপপাদ্য পূরণ করে গেছে। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ এওডি আর বিওডি হচ্ছে সর্বসম। যদি সর্বসম হয় তাহলে অন্য যে বাহুগুলো থাকে এবং কোণগুলো থাকে সেগুলো সমান হয়। তাহলে অন্য বাহু আর কি কি থাকলো? আমার এ ডি থাকলো আর বিডি থাকলো, তাহলে এই দুই বাহু সমান। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তা আশা করি খুব সহজ আপনারা বুঝতে পারছেন। ওই বিষয়গুলো যদি আপনার আপনাদের কাছে থাকে তাহলে ইজিলি আপনারা এই বিষয়গুলোতে আয়ত্ত করতে পারবেন। তাই আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আমি পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জ্যামিতির আলোচনা করব। তো সেগুলো মানে যদি আপনারা পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।